দেশের বিভিন্ন জেলায় যখন বন্যা, তখন রাজধানীতে বন্যার্থদের সহায়তায় অর্থ সংগ্রহে হচ্ছে কনসার্টের আয়োজন, যেখানে গাইছেন দেশের জনপ্রিয় ব্যান্ড আর শিল্পী। ছুটির দিন শুক্রবার বিকেলে রাজধানীর রবীন্দ্র সরোবরে হয়েছে কনসার্ট। আমার বাংলা ফাউন্ডেশন ও ধানমন্ডি ইয়ুথ নামের দুটি সংগঠনের আয়োজনে ন্যূনতম 50 টাকার বিনিময়ে কনসার্টটি উপভোগ করেছেন অনেকেই। অবশ্যই ভালো উপভোগ করছি, সাথে খুব ভালো একটা উদ্যোগ গ্রহণ করেছে, তারই জন্য তাদেরকে ধন্যবাদ। সবাই কনসার্টের মাধ্যমে বন্যাতে পাশে থাকতেছে, যেমন যে টাকাটা ডোনেট হচ্ছে এটা বন্যাতে জন্য সহযোগিতা করা হবে, এটা একটা ভালো উদ্যোগ। আয়োজনটা অসাধারণ করছে, বন্যার জন্য আমরা নিজেরাও কাজ করছি, আমরা 4 দিন ছিলাম সবাই কাজ করে, এটা যখন শুনছি আমরা আবার আসছি। ভালো একটা উদ্যোগ নিচ্ছে ওনারা, সবাই তো আর ওইভাবে টাকা দিচ্ছে না, এখন এনজয় করতেছে, টাকাও দিচ্ছে, ওনাদেরও সাহায্য হচ্ছে। কনসার্টটা হওয়া খুব জরুরি ছিল, কারণ এই কনসার্ট থেকে যে আর্থিক সহযোগিতা এসেছে সেগুলা যারা বন্যার্থ অসহায় মানুষ তাদের কাছে অনুদান হিসেবে দেওয়া হবে। কনসার্টটির মূল আকর্ষণ ছিল আভাস ব্যান্ড ও এর ভোকাল তানজিদ তুহিন। সন্ধ্যা 8টার কিছু পর মঞ্চে ওঠেন তারা। চ্যানেল 24-কে তুহিন জানান, বানফাসি এলাকার মানুষদের পাশে থাকার জন্যই এই কনসার্ট থেকে সংগৃহীত অর্থ যাবে বন্যার্থদের কাছে। সাহসী মানুষগুলা মানে তাদের পাশে দাঁড়াতে পেরে আমরা খুবই আনন্দিত, কারণ দুঃসময়ে দুর্দিনে আমরা সবাই সবার পাশে এসে দাঁড়াবো। আমাদের এখন প্রচুর ফান্ড লাগবে, যে ফান্ড দিয়ে আসলে আমি 3 দিন আগে দেখে এসেছি, তো ওখানে ফেনী নোয়াখালী ওই জায়গা যে প্রত্যন্ত অঞ্চলগুলোতে আসলেই ওরা মানে সাহায্য দরকার। সবাই যেভাবে এগিয়ে আসছে, এই তরুণ ছেলেগুলাও সেভাবে এগিয়ে আসছে, এবং আশা করবো যে ওদের মানে চেষ্টাটা সব মানুষের মাধ্যমে সেই প্রান্তিক যে দুর্দশাগ্রস্ত মানুষ তাদেরকে হাতে গিয়ে পৌঁছাবে। দেশের প্রতি নিজেদের দায়িত্ববোধের জায়গা থেকে এমন আয়োজন করেছেন বলে জানালেন আয়োজকরা। আমাদের মেন কাজ হচ্ছে যে এখানে যারা বন্যায় যারা অনেক বেশি ক্ষতি হয়েছে ওদেরকে সহায়তা করা, ঠিক আছে। আমাদের প্ল্যান হচ্ছে যে নেক্সট উইকে আমরা যাব, হ্যাঁ সবাই মিলে আমরা যাবো, যে আমরা বন্যা প্রভৃতি যে প্ল্যানগুলো আছে যেগুলো আমাদের আছে, লাইক ঔষধ দেওয়া, তারপর হচ্ছে এনি কাইন্ড অফ লাইক ঔষধ বা গভর্নমেন্ট আছে লাইক এই ধরনের কাজ করবো। এখান থেকে যা আসবে আমরা সেটা বন্যা পরবর্তীতে যেহেতু একটা মহামারী আকার ধারণ করতে পারে, সেখানে আমরা পুনর্বাসন হোক, সেখানে মেডিকেল সাপোর্ট, অন্যান্য কাজে আমরা এই ফান্ডটা ব্যবহার করব। পরদিন শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে বন্যার্থদের সাহায্যের জন্য অর্থ সংগ্রহে সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস, যে আয়োজনে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সমমনা শিল্পীরা। বন্যার্থ বলে না, আমরা মানুষের কোনো অসুবিধা হলে তাদের পাশে থাকতে চাই, বিএনপির এটাই আদর্শ। মানে শহীদ প্রেসিডেন্টদের জিয়া এই ইউনাই আমাদেরকে আদর্শ শিখিয়ে গেছে, এবং তারুণের অহংকার তারেক রহমানের এগুলাই নির্দেশ যে মানুষ বিপদে পড়লে পাশে থাকবে। দেশের বন্যা পরবর্তী অবস্থা উন্নয়নে ও সেখানকার মানুষদের পাশে দাঁড়াতে সারা দেশেই এমন অনুষ্ঠানের আয়োজন করছে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা।